আমি আপনাদের কাছে আবার চলে আসলাম একটা নতুন টিপস নিয়ে, যেটা হচ্ছে আপনি হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমার এই ব্যানারটাকে দেখে 2 মিনিটে পাসপোর্ট ফটো বানানো শিখে নিন, কী করে বানাবে। ঠিক আছে, তো অনেকে সেটা বানায় যে হচ্ছে অনেকে ভুল বানায়, তাদের ফটোগুলো ঠিক সাইজ মতো হয় না, কারো বড়ো কারো ছোটো হয়। ঠিক আছে, তো আজকে আমি সেই আপনাদের ডিটেলসভাবে বলবো যে কী করে আপনি করবেন। তো এর আগে আপনাদের আমি বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেলটাতে নতুন হন তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন, এবং নিজে শিখুন এবং অন্যজনকে শিখতে সাহায্য করুন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, যদি আপনি আমার চ্যানেলটা নতুন হন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে যে আপনার লাল বাটনটি রয়েছে এটাতে আপনি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। এবং তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে দেখুন প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে আপনি পাশে যে একটা বেল আইকন রয়েছে না দেখতে পাচ্ছেন, এই বেল আইকনটিতে আপনি প্রেস করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন। প্রেস করলে কি হয়, আপনি যদি আপনার যে কোনো ভিডিও আপনি তার সাথে আপলোডিং করে থাকি তাহলে আপনার অতি সহজেই আপনি সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো দেখুন কী করে আপনার বেলটাকে অ্যাক্টিভেট করবেন। তো অ্যাক্টিভেট করার জন্য আপনি কী করবেন, দেখুন এখানে শুধুমাত্র জাস্ট ক্লিক করে দেবেন, ক্লিক করলে গেট নোটিফাইড ইউর এভরি নিউ ভিডিও। দেখুন বিলটাকে ইউর গেট অল নোটিফিকেশন। ঠিক আছে, এইভাবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আমাদের অনেক মোটিভেশন পাই, এবং লাইক সবসময় একটা লাইকের জন্য আমাদের কিছু যায় আসে না আপনাদের জন্য, তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক কী করে আপনারা একটা ফটোকে পাসপোর্ট সাইজ ফটোতে পরিণত করবেন এবং তার সাইজ কী হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব অ্যাডোব ফটোশপ, যে আমাদের যে রয়েছে অ্যাডোব ফটোশপ আমাদের যে একটা সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটা ওপেন করে নেব। করে নেওয়ার পরে এখানে আমরা ডবল ক্লিক করব, ক্লিক করার পরে আমরা একটা যেমন ফটোকে সিলেক্ট করব, একটা ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন তো আপনারা কী করবেন, এটা একটা সাইজ রয়েছে। ঠিক আছে, তো সাইজটা কী করে দিবেন আপনারা দেখুন, আমি একটা বারকোড বার দেখতে পাবেন, এই বারের মধ্যে গিয়ে দেখুন এখানে ওয়েট, তারপর আপনার রয়েছে হাইট এবং একটু রয়েছে রেগুলেশন। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই পিক্সেল এবং ইঞ্চিতে বা সেমিতে রাখবেন, যার ফলে নাহলে আপনি যদি ঠিকমতো না দেন তাহলে আপনার যে ফটোর সাইজটা রয়েছে সেটা আপনার ক্লিয়ারলি হবে না। তো চলুন সেই সাইজটা কী হবে আপনাদের দেখিয়ে দিই, যেমন রয়েছে পাসপোর্ট সাইজের ফটোর জন্য 2.8 সেন্টিমিটার এটা ওয়েট, হাইট হচ্ছে আপনার 3.6 সেন্টিমিটার এবং রেগুলেশন থাকবে আপনার 300। ঠিক আছে, এটা করার পরে দেখুন আপনার এখানে একটা টুল বার রয়েছে, সেটা ক্রপ টুল নেবেন, নিয়ে আপনি এখান থেকে যতটুকু পারবেন সেটাকে আপনি নিয়ে নেবেন এবং আপনার সাইজ মতো সেই অ্যাডজাস্ট করে নেবেন, যেখানে আপনি বসবে দেখুন আপনি ক্রপ করে নেবেন। এবার দেখা যাচ্ছে আপনার ফটোটা একটু হাইলাইট কম রয়েছে, তাই না, একটা হাইলাইটটা কম রয়েছে। সেই হাইলাইটটা করার জন্য কী করবেন, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্ট একসাথে প্রেস করে ধরবেন এবং এল প্রেস করবেন, দেখুন ফটো একটা হাইলাইট করবে এবং এখনও দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা আমার কেমন ঠিক নেই। তো এই জন্য আপনি কী করবেন, এখানে একটা টুল দেখতে পাচ্ছেন যে ম্যাজিক ওয়ান্ডার টুল, এটাকে ক্লিক করে আপনি বাইরে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন আবার অটোমেটিক সেটাতে নিয়ে নেবে। এই আপনি একটা কালার চুজ করুন, কালার চুজ করুন, আপনি এই কালারটা দিতে পারবেন, আমি কালারটাকে চুজ করলাম এবং
কিবোর্ড থেকে ব্যাক স্পেসটাকে ক্লিক করলাম, তোমার ব্ল্যাক আসছে আমি এটা চেঞ্জ করে দিয়ে দেখুন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এবার ফটোটা একটু লাইট কম আছে, এই জন্য আমি কন্ট্রোল এম আমি কিবোর্ড থেকে প্রেস করব, করার পরে এবং একটু একটু বাড়াবো। ঠিক আছে, দেখুন মোটামুটি হয়ে গেছে। এবং এটা যদি বর্ডার দিতে হয়, বর্ডার দিতে কী করবেন, ওটাকে আমি সিলেক্ট, আপনি প্রথমত ফটোটাকে কন্ট্রোল কিবোর্ড দিয়ে কন্ট্রোল অল্ট সিলেক্ট করবেন, দেখুন ফটোটাকে সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে কী করবেন, আপনি সিলেক্ট অপশনে যাবেন, দেখুন সিলেক্ট যাবেন, তারপরে দেখুন মডিফাইড এবং বর্ডার। আপনি এখানে চাইলে 2 দিতে পারবেন, 4 দিতে পারবেন, যা আপনার খুশি। তো আমি বর্ডারটাকে বেশি মোটা করবো না, সেজন্য আমি 2 করবো, ওকে করবো। করার পরে আমার যে কালারটা রয়েছে এটার নিচেটা ব্ল্যাক করতে হবে, আপনি যে কোনো কালারে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, দিয়ে আপনি ব্যাক স্পেস করুন। ঠিক আছে, দেখুন আমার অলরেডি একটু বর্ডার তৈরি হয়ে গেছে। তো দেখুন এই কী করে ফটো তুলতে হয়, এবং একসাথে আপনি ফটো কী করে বের করবেন, মোটামুটি 5টা, 7টা, 10টা অনেকে বের করে। তো আমি আপনাকে সিস্টেমটা দেখে দিচ্ছি, দেখুন এটা মুভ টুল, ফটোকে ক্লিক করবেন, ধরে পেজে নিয়ে যাবেন। দেখে দেখুন আমার এখানে একটা ফটো আছে, কিন্তু আমি এখানে 5টা বা 6টা ফটো লাগবে, তা আপনি একসাথে ধরবেন, ফটো উপরে ক্লিক করবেন, শিফট কিবোর্ড থেকে শিফট এবং অল্ট ধরবেন, এবং মাউসের কার্সারটাকে নিয়ে আপনি ফটোটাকে সরাবেন। দেখুন সরছে, এইভাবে করে করে আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো ফটো আপনি করতে পারবেন। তো আপনাদের এই ভিডিওটাকে পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন, এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।